हेलो व्यूअर्स, प्रतिदिन कार मतो आज के एक नतून रेसिपी अपन साथे शेयर करब। आज के क्योंकि एक चिकेन रेसिपी देखा, किंतु ये रेसिपिटार एकदम शेषे एक चमक आज पुरो रेसिपिटा अपन के देखते हैं। और जदि हमार रान्नागुलो अपन भलो लागे प्लिज लाइक शेयर कमेंट सबसक्राइब करते भूलें ना। एर आगे हमें और कैकट चिकेन रेसिपि करो डेस्क्रिप्शन बक्से दिए देव। और आज के यूज कर से पुरो मेजारमेंटगुलो डेस्क्रिप्शन बक्से लिखे देव अपन के। व्यूअर्स, चिकेनर एक रेसिपि अपन साथेर करब बोले से चिकेन रेसिपिटा किन्तु पुरो देखते हबे, ता ना होले ठीक चमकटा कि आछे बोझा जाबे ना। आमी एखाने हाफ चामच गरम मसला नियेछि, हाफ चामच धने गुड़ो नियेछि, हाफ चामच शुकनो लंका नियेछि, आर एखाने एक एक टुकरोर मतो आदा पेस्ट करे नियेछि। एकदम पुरो मिहि पेस्ट किन्तु करिनि। आर दस बारोटा रसुन कुचि सेटाओ आमी बेटे नियेछि। आर एक चामच जिरे गुड़ो, आर एखाने एक चामच लवण नियेछि, आर ए चामचेर एक चामच टक दई नियेछि, सेटाके आमी जल झरिए रेखेछिलाम, आर एक चामच गोलमरिचेर गुड़ो, आर काश्मीरी लंकार गुड़ो एक चामच, आर हलुद गुड़ो एक चामचेर मतो आमी नियेछि। निये एटाके आमी माखिए भालो करे माखिए रेखे देव आध घंटा। आमी ओदिके मांसटाके भालो करे माखिए रेखेछि, एटाके ढाका दिए रेखे दिलाम। एटा किन्तु आमी आर फ्रिजे राखछि ना। आर एदिके आमी आठ चामच मतो सादा तेल यूज करछि, आर एकटुखानि तेल आमी रेखे दिलाम, सेटा हाफ चामचेर मतो एकटु तेल रेखे दिलाम, सेटा आमी परे यूज करब। হয়ে গেছে। এখানে আমি চারটে কাজু বাদাম একটু ফ্রাই করে নেব। আর কাজু বাদামগুলো ফ্রাই করে তুলে নিয়েছি, আর আমি এখানে পেঁয়াজগুলোকে একদম লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটাকে পুরো তুলে নিচ্ছি। আমার দেখুন অনেকটা তেল বেঁচে গেছে, আর একটুখানি তেল যে হাফ চামচ তেল রেখেছিলাম সেটাও আমি দিয়েই দিচ্ছি। দিয়ে এবার আমি এখানে একটা তেজপাতা আর তিন চার টুকরো ছোট ছোট দারচিনি, একটা এলাচ দানা, তিনটে লবঙ্গ আর চারটে গোলমরিচ। এগুলোর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আমি এর মধ্যে একটু টমেটোটা দিয়ে দিচ্ছি। গোটা মশলাগুলো খুব সুন্দর একটা ফ্লেভার এসে গেছে। এবার আমি এই যে চিকেনটা রেখেছিলাম এটা আমার আধ ঘন্টা হয়ে গেছে, সেটাকেও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে তো আমি কিন্তু একটা টমেটো ইউজ করেছি। এদিকে মাংসটা হতে থাকছে, আর আমি পেঁয়াজ আর চারটে কাজু বাদাম যেমন ভাজা করে নিয়েছিলাম সেটাকে আমি এখন মিক্সিতে পেস্ট করে নেব। এটা হচ্ছে এদিকে, আর আমি এদিকে এখানে যে পেঁয়াজটাকে ভেজে নিয়েছিলাম আমি কিন্তু মাঝারি সাইজের চারটে পেঁয়াজ নিয়েছিলাম, আর চারটে কাজু বাদাম তো আপনারা জানেনই, আর টমেটোও আমি এখানে একটাই ইউজ করেছি। আমি এবার এখানে এই পেঁয়াজ বাটাটাকে ঢেলে দিলাম, দিয়ে এটা খানিকক্ষণ আবার আমাকে কষতে হবে। কিন্তু এখানে কোনো চিনি ইউজ করছি না, আপনারা মন করলে করতেই পারেন, কারণ পেঁয়াজ একটু মিষ্টি আছে, তার মধ্যে পেঁয়াজটাকে যেহেতু অতটা ভেজেছি সেই জন্য আর মনে হচ্ছে চিনি ইউজ করার কোনো প্রয়োজন নেই। আর লবণটাও আপনারা আপনাদের স্বাদ মতো নেবেন, আমি এক্ষেত্রে এক চামচ নিয়েছি। এবার চিকেনটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেব আর সিম করে দেব গ্যাসটাকে। বলেছিলাম চিকেনটা একটু চমক আছে,
এবার আমি এই পাশে গ্যাসটা একটু জ্বালিয়ে দিলাম, দিয়ে আমি সেই রুটি রুটি যাতে সেকা হয় সেই জিনিসটা আমি নিয়ে নিয়েছি। এই যে দেখছেন এটা একটা কাঠ কয়লা, সেটাকে আমি এখন সেকতে দেব, একদম পুরো লাল করে সেকব। চিকেনটা আমার একদম হয়ে গেছে। হ্যাঁ, আর এদিকে যে আমি কাঠ কয়লাটা পোড়াতে দিয়েছিলাম সেটাও কিন্তু পুরো গরম হয়ে গেছে এবং লাল টাইপের ভাব চলে এসেছে। দেখুন পুরো চিকেন রেডি, আর চিকেনে মানে খুব সুন্দর একটা কালারও এসে গেছে। চিকেনের কালারটা কত সুন্দর একটা কালার এসেছে, কয়লাটাও মানে অনেকটাই পুড়ে গেছে, পুরো গরম হয়ে গেছে। হ্যাঁ, এবার আপনাদেরকে নেক্সট প্রসেসটা আমি দেখাচ্ছি। মাঝখান দিয়ে ফাঁকা করে দিচ্ছি, এই চিকেনগুলোকে সরিয়ে দিচ্ছি, আর এইখানে আমি বাটিটাকে রেখে দিচ্ছি। দেখুন বাটিটাকে আমি রেখে দিলাম, আর এদিকে যে আমি কয়লাটাকে গরম করতে দিয়েছিলাম সেই কয়লাটাকে প্রচণ্ড গরম হয়ে গেছে, কয়লাটাকে আমি এই বাটিটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেখুন একটা একটা স্মোকি চিকেনের মানে প্রিপারেশন তৈরি করলাম, বলেছিলাম লাস্ট অবধি থাকতে হবে। আর এটা কিন্তু একদম আমি আর মুখ খুলবো না, পুরো মুখটাকে আমি এখন টাইট করে আটকে দেব। দেখতে পাচ্ছেন এই যে আমি এখানে যে ফুটোটা ছিল এই ফুটোটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি কাগজের টুকরো দিয়ে। আর এই ধোঁয়াটা একটু আপনাদের জাস্ট দেখিয়ে দিচ্ছি, এই যে এরকম ধোঁয়াটা বেরোতে থাকবে এবং অসাধারণ একটা হোটেলের মতো একটা টেস্ট আসবে রান্নাটায়। আপনারা ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে।